বলবো যে নওশাদ সিদ্দিকীর যে ঘটনা সেই ঘটনাটা সত্যতা প্রমাণ হোক এবং সত্যটা মানুষের কাছে ফুটে উঠুক, এই আবেদন আমি রাখবো সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। এবং সত্য তো একদিন ফুটে উঠবেই, সেই 2007-08 সালের ঘটনা আজকে মানুষ প্রকাশ পাচ্ছে। আর দেখুন 2023, আগামী 5 বছরের মধ্যে হলেও সত্য ফুটে উঠবে। তো আমি আবেদন রাখবো যে অচিরেই প্রতিবাদী কণ্ঠ রোধ করে দেবে। আজকে আপনারা হয়তো মানে সংবাদ মাধ্যমের লোক হিসেবে এসছেন, জিজ্ঞাসা করছেন, আমি হয়তো আপনাদেরকে প্রতিক্রিয়া দিলাম, কালকে হয়তো আমার পেছনেই তকমা লাগিয়ে দেওয়া হবে যে আমি নওশাদ সিদ্দিকীর হয়তো কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছি বা নওশাদ সিদ্দিকীর জন্য আমি এত দরদ উঠলে উঠেছে। একদম আমি একদম প্রকাশ্য বলছি যে নওশাদ সিদ্দিকীর জন্য এত প্রতিক্রিয়া দিচ্ছেন, বা নিশ্চয়ই নওশাদ সিদ্দিকীর সঙ্গে গোপন আঁতাত আছে, বা নওশাদ সিদ্দিকী কিছু আমাকে দিচ্ছেন, বা আমার কিছু ফায়দা আছে। দেখুন বন্ধু, আপনাদেরকে বলি, সে রাজনৈতিক দলের লোক হন বা প্রশাসনের লোক হন, আপনাদের উদ্দেশ্যে বলছি, অন্যায়ের বিরোধিতা তো করবই এবং যেখানেই অন্যায় দেখবো সেখানে গিয়ে দাঁড়াবো এবং অন্যায়ের বিরোধিতা করবো। আপনারা কণ্ঠরোধ করতে পারবেন না। অনেকে বলছেন যে মুসলিমদেরকে দুধেল গাই হিসেবে ব্যবহার করা হচ্ছে, মুসলমানরা দুধেল গাই হয়ে গেছে আজকে। দেখুন আমি একজন সমাজসেবী মানুষ হিসেবে, আমিও একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষ, আমিও এই কথা শুনে আমিও মর্মাহত যে আমাদেরকে দুধেল গাই বলা। বর্তমান সরকারের যা পরিস্থিতি, আপনারা এসেছেন সংবাদ মাধ্যমের লোক হিসেবে, আপনারা ভালো করে জানেন এবং আপনারা জানেন যে যে ঘটালা, যে দুর্নীতি, যে অস্বাস্থ্যকর পরিবেশ রাজ্যে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে সবাই দেখতে পাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা আরও মর্মাহত যে বিধানসভার একজন বিধায়ক, বিধানসভার একজন মেম্বার, একজন সদস্য, তিনি জেলে বাজাতে আছেন। আমি আশা করি প্রশাসন সহ সরকার এর আসল সত্যটা মানুষের কাছে তুলে ধরবে। তিনি একজন বিধায়ক, কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যান সেটা আমাদের কাছে বড় উদ্দেশ্য নয়। উনি একজন বিধায়ক, উনি একজন বিধানসভার সদস্য, উনি একজন আমাদের সাংবিধানিক লোক, যেহেতু জনপ্রতিনিধি। সংবিধানে বলাই আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, জনগণের জন্যই সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেই সরকারের একজন প্রতিনিধি হিসেবে বিধানসভায় প্রতিনিধিত্ব করেন নওশাদ সিদ্দিকী কে। হ্যাঁ, 14-15 দিন তাকে পুলিশ কাস্টডিতে রেখেছিলেন, পুনরায় আবার 14 দিন তাকে জেল হেফাজতে দিয়েছেন, জানি না কতদিন তাকে আবার জেল হেফাজতে দেবেন, আদৌ পঞ্চায়েতের আগে ছাড়বেন কি ছাড়বেন না, আমার তো মানে আমি দ্বন্দ্বে আছি। এবং আমি আমার সাধারণ জনগণের উদ্দেশ্যে এই বার্তা দেবো যে একজন সমাজসেবী মানুষ হিসেবে, দেখুন আমরাও মানুষের পাশে গিয়ে দাঁড়াই, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। মানুষ নির্যাতিত হলে, নির্যাতিত অসহায় নিপীড়িত মানুষের পাশে গিয়ে আমরা তাদের দাবি দাওয়া, তাদের অধিকার আদায়ের উদ্দেশ্যে আমরাও প্রতিবাদ করি, আমরাও মাঠে নামি। কিন্তু জানি না আগামী দিনে আমাদের কি হবে, আমরাও হয়তো একদিন এই পুলিশ কাস্টডি বা জেল কাস্টডিতে আমাদেরকেও থাকতে হবে, এই আশঙ্কায় ভুগছি আমরা। যে কোনো বিরোধী দল, তারা কিন্তু প্রতিবাদ বা এই ধর্ণা না দিয়ে কেউ কিন্তু ক্ষমতায় আসেনি রাজ্যে, কোনো রাজ্যে, শুধু আমার পশ্চিমবাংলা নয়, কোনো রাজ্যেই কিন্তু কোনো রাজনৈতিক দল সে প্রতিবাদ সভা বা ধর্ণা মঞ্চ না করে, মানুষের দাবি দাওয়া আদায়ের উদ্দেশ্যে প্রতিবাদ না জানিয়ে সে কিন্তু কোনো রাজ্যেই ক্ষমতায় আসেনি, আমার রাজ্যেও কিন্তু ক্ষমতায় আসেনি। আমরা 2007-08